জুড়ে করোনা সুনামির ঢেউ আছড়ে পড়েছে। ভারতবর্ষেও লেগেছে সেই ঢেউয়ের ছোঁয়া। এই ঢেউয়ের তরঙ্গ প্রতিহত করতে দেশজুড়ে তাই ঘোষিত হয়েছে লকডাউন। লকডাউনে দেশের অর্থনীতির গতি রুদ্ধ হয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় সরকারের পাশাপাশি দেশের মানুষ যাতে সামিল হয় সেজন্য কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক রিলিফ ফান্ড গঠিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি সাধ্যমতো ত্রাণ তহবিলে অর্থ তুলে দিচ্ছেন। আর এবার এই দানযজ্ঞে সামিল হল নদিয়ার 73-2 নম্বর ব্লকের 14টি সমবায় সমিতি একত্রে। শনিবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবার জন্য সমবায় সমিতির পক্ষ থেকে জেলা সমবায় ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের সদস্য দেবাশিস বিশ্বাস 2,13,000 টাকার চেক তুলে দিলেন 73-2-এর বিডিও শুভসিংহ রায়ের হাতে। এ প্রসঙ্গে দেবাশিসবাবু এবং বিডিও কি বললেন দেখুন। 73-2 নম্বর ব্লকের সমস্ত যে প্যাক্স রয়েছে, প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, তারা সমবেতভাবে 14টি প্যাক্স রয়েছে, 14টি প্যাক্স সমবেতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই যে করোনা মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী যে যুদ্ধ, তার মধ্যে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, সেই লড়াইয়ে তারা ভাগিদার হলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে, মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা রাজ্যের জন্য যে বিশেষ ইমার্জেন্সি রিলিফ ফান্ড করোনা ভাইরাসের মোকাবিলায় খোলা হয়েছে, তাতে তারা সমবেতভাবে 2,13,000 টাকা তারা কন্ট্রিবিউট করলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের এই মহতি উদ্যোগকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। নদিয়া জেলার সমবায় সেক্টর অত্যন্ত স্ট্রং, তার মধ্যে আমাদের 73-2 নম্বর ব্লকেও সমবায় ক্ষেত্রে প্রচুর তারা কাজ করেন। আমি দেখছিলাম যে কিষাণ ক্রেডিট কার্ড চাষিদের 3,838 কোটি টাকা লোনের বন্দোবস্ত হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য 1,600 কোটি টাকার বেশি, এবং তাদের লোন কিন্তু পরিশোধও হচ্ছে। তো তারা খুব ভালোভাবে কাজ করছেন সবাই। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমবায়গুলি, এসকিউএসগুলি, তারা কিন্তু ব্যাংকেও রূপান্তরিত হচ্ছে, সিএসপি হয়ে যাচ্ছে। তো খুব ভালো মতো এটা কাজ করছেন সামাজিক ক্ষেত্রে। তার সাথে এইভাবে তাদের দায়বদ্ধতার পরিচয় তারা দিলেন। অখণ্ড অখণ্ড ধন্যবাদের পাত্র তারা। ধন্যবাদ দিয়ে ছোট কখনো করব না তাদের, তারা অনেক ঊর্ধ্বে, কিন্তু খুব ভালো লাগলো আমাদের। আমি দেবাশিস বিশ্বাস, নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক মণ্ডলীর একজন সদস্য। আমরা 73-2 যে আমাদের সমবায়গুলো রয়েছে, আমাদের এসকিউইএসগুলো আছে, সেগুলি দীর্ঘদিন থেকেই মানুষের জন্য কাজ করে আসছে। সম্প্রতি এসএইজির মেয়েদের জন্য আমাদের রাজ্য সরকারের যে অনুদান, পরবর্তী সময়ে এসএইজির মেয়েদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা, কেসিসির জন্য যে অনুদান, এবং সারা বছরব্যাপী যে স্বল্প সুদে ঋণ, এগুলো একদম গ্রামীণ অর্থনীতিকে একটা শক্ত ভিতের উপরে দান করিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে 14টি এসকিউএস প্যাক্স রয়েছে, তাদের কর্মচারী যারা আছেন, আমার পাশেই বসে আছেন আমাদের মনোজদা, উনি সাহেবনগর এসকিউএসের ম্যানেজার এবং সংগঠনের নেতৃত্ব, তার সাথে পরিচালক মণ্ডলী যারা আছেন, সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সারা পৃথিবী তথা ভারতবর্ষে করোনা ভাইরাসের যে মহামারী চলছে, আমাদের রাজ্য তার থেকে রেহাই পাচ্ছে না। আমাদের মাননীয় নেত্রী যেভাবে সামনে থেকে এগিয়ে এসে এর বিরুদ্ধে লড়াইটা করছেন, সেই লড়াইকে আরও এগিয়ে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের সাথী বা সঙ্গী হওয়ার জন্য তিনি যে ডাক দিয়েছেন এবং যে স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড খুলেছেন, যেখানে তিনি মানুষের কাছে সাহায্যের আরতি জানিয়েছেন, তার সেই ডাকে সাড়া দিয়ে আমাদের 14টা সমবায় সমিতির পক্ষ থেকে 2,13,000 টাকা আমরা ওই রিলিফ ফান্ডে জমা করতে পেরেছি। আমরা আশা করব আমাদের এই উদ্যোগ আগামী দিনে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ব্লকগুলো আছে, সারা রাজ্যে যারা সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা আরও মানুষ আছেন বিভিন্ন ক্ষেত্রে
অল্প কিছু পয়সা দান করলে যাদের কিছু যায় আসে না তারা যেন এগিয়ে আসেন এবং এই মহতি উদ্দেশ্যকে সফল করতে এবং করোনার বিরুদ্ধে যে যুদ্ধ সে যুদ্ধে জিতে আসতে তারা সাহায্য করেন। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।